হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর আজকে টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে কী ব্লগ মানে দেখতে চলেছে তোমরা। আজকে ব্লগটা হচ্ছে মানে আজকে জামাই ষষ্ঠী, মানে আমার আজকে জামাই ষষ্ঠী আসলে নয়, জামাই ষষ্ঠী দুদিন পরে। তো আমাদের এই দিনেই আর কি জামাই ষষ্ঠী পালন হয়, যেহেতু তোমাদের দাদাভাই আসতে পারে না, যেহেতু আমাদের জামা কাপড়ের দোকান ও আসতে পারে না, সেই জন্য আজকেই আমাদের জামাই ষষ্ঠী পালন হয়। তো এই জন্য আজকে আমার পিসিরাও আসে, মানে আমরা আসি বলে আজকে আমার পিসিরাও আসে। তো আমি যেহেতু আগে থেকে বাপের বাড়ি চলে এসেছি, আর তোমাদের দাদাভাই আজকে আসছে, তাই ওকে আমি স্টেশনে আনতে যাচ্ছি। তো ধরো বাজার ঠাজার করে নিয়ে, বাজার ঠাজার বলতে আম লিচু ঠিচু মিষ্টি ফিষ্টি সব নিচু নিয়ে আসবো, একা একা আনতে পারবো না, সেই জন্য আর কি আমাকে যেতে হবে। তো আসছে, এখনও মাঝ রাস্তা চলে এসেছে ট্রেনে, তো আমাকে ফোনে বলে দিলে, তো আমি এখন যাচ্ছি, বেরোচ্ছি, স্নান টান করে রেডি হয়ে গেছি। এই যে চলো এখন যাওয়া যাক স্টেশনে গিয়ে, তারপর তোমাদের সঙ্গে কথা হবে আবার। তো এখন এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি স্টেশনে তোমাদের দাদাভাইকে আনতে, কারণ ও একদম ছোটো বাচ্চা না, সেই কারণে বাড়িতে একা একা আসতে পারবে না, সেই জন্য ওকে আমি আনতে যাচ্ছি। যদি রাস্তাঘাট ভুলে যায় সেই কারণে ওকে আমি আনতে যাচ্ছি। তো এই যে চলে এসেছি স্টেশনে, দেখতে পাচ্ছ এই ট্রেনটা ঢুকছে, ওকে আমি দেখতে পেয়ে গেছি, কারণ ও দরজার সামনেই দাঁড়িয়েছিল। ট্রেনটা যেই ঢুকছে আমি ঠিক ওকে চিনতে পেরে গেছি, একটা খয়েরি কালারের জামা পরেছিল, ব্যাস আমি চিনতে পেরে গেছি দেখেই। তো ওই জন্য আমি ওর একটু এগিয়ে গেলাম তাড়াতাড়ি, প্ল্যাটফর্মের নিচের এখানটা গড়ানের এখানটা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে এই ট্রেনটা যাচ্ছে হচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে মানে ব্যান্ডেলার দিকে যাচ্ছে। তো তারপরে ওর সাথে দেখা হয়ে গেল, দেখা হয়ে মানে এগিয়ে আসলাম, এগিয়ে এসে তারপরে মিষ্টির দোকানে ঢুকলাম। তো মিষ্টি দই, তারপরে প্রভুজির কেশর লাড্ডু ওগুলো নিল, মানে ওই লাড্ডুটা খুব ভালো লাগে খেতে, সেই জন্য নেওয়া হলো। তো নিয়ে ঠিয়ে তারপরে বাড়ি চলে যাই, যা পরিমাণে গরম ওই জন্য রাস্তাতে আর ভিডিও করতে পারিনি। আর কী কী নিয়ে এসেছে তোমাদের দাদাভাই জামাই ষষ্ঠীতে তোমাদেরকে একবার দেখিয়ে দিই একবার এক ঝলক। তো এই যে এই লিচু, ওখানে লিচু আনা হয়েছে। তো লিচুটা আর কি আমাদের এই বাজার থেকেই আনা হয়েছে, মানে শেওড়াফুলি বাজার থেকেই আনা হয়েছে লিচুটা। তো এই যে আর এখানে রয়েছে আম, আর এই আমগুলো আমার শ্বশুরমশাই কিনে পাঠিয়েছে ওখান থেকে, মানে আমার শ্বশুরবাড়ির ওখান থেকে কিনে পাঠিয়েছে, ঠিক আছে। আর এখান থেকে নেওয়া হয়েছে যে দইটা, তো এখানে দই রয়েছে, আর দইয়ের সাথে মানে হাড়ির হাড়ি কেন বলছি, তো এই ভাড়টা ডাকার জন্যে সেই খড় দিয়ে বানানো থাকে, বিচুলি না কি বলে, যাই হোক, তো ওইগুলো দিয়ে একটা কেমন গোল মতন বানানো, তো ওর ওপরে রাখা রয়েছে সুন্দরভাবে। তো আর এই যে বললাম তোমাদেরকে প্রভুজির কেশরের লাড্ডু, তো এটা নিয়ে আসা হয়েছে, এই লাড্ডুটা আমার দারুণ লাগে খেতে, তো এটাও নিয়েছেও। যে দেখতে পাচ্ছ ওখানে যেন কত রয়েছে আমি এত গুনিনি, তো অনেকগুলোই রয়েছে, সবার হয়ে যাবে আশা করি। তো তারপরে এনেছে হচ্ছে মিষ্টি, এই মিষ্টিটা আমি চয়েস করলাম, মানে এই মিষ্টিটা এত দারুণ খেতে না, জাস্ট ওপি লাগে, ওপি দারুণ লাগে, অসাধারণ লাগে। তো তোমাদের খুলে দেখাচ্ছি কী মিষ্টি, আমার খুব ভালো লাগে এই মিষ্টিটা খেতে। এরকম মিষ্টি হলে আর কি বিয়েবাড়িতে যদি এরকম মিষ্টি দেয় তাহলে কিন্তু দু পিস খাওয়া যেতে পারে, কিন্তু তিন পিসও খাওয়া যেতে পারে, ঠিক আছে, যদি খালি পেট থাকে আর কি, মানে বিয়েবাড়িতে তার খালি পেট থাকে না, কিন্তু তাও দু পিস তিন পিস খাওয়া যেতে পারে, কারণ এটা একদম হালকা মিষ্টি, খুব বেশি মিষ্টি নেই যে গা পাকাবে, যেমন রসগোল্লাতে খেলেই গা পাকায়, আর অন্য মিষ্টি খেতে ইচ্ছে করে না। আর ঠাম্মার জন্য আমার মায়ের জন্য তোমাদের দাদাভাই কী শাড়ি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই। তো এই যে নীল কালারের যে শাড়িটা দেখছো, স্কাই কালারের, তো এই শাড়িটা হচ্ছে আমার ঠাম্মার জন্য, আকাশি রঙের এই শাড়িটা ঠাম্মার জন্য জামদানি, সফট জামদানি। আর এইটা দেখছো এটা একটু অন্যরকম কালার, মানে সবুজ সবুজ সাইজের, লাইট সবুজ ওরকম একটা কালার, তো ঠিক দামটা জানি না। তো এই সবুজটা হচ্ছে মায়ের জন্য নিয়ে আসা হয়েছে, তো দেবো একটু পরেই দুপুরবেলার দিকে করে দেবো শাড়িগুলো। তো এবার ফাইনালি দেখিয়ে দিই আজকে কী কী মেনু দুপুরের, কী কী রান্না হলো। তো প্রথমে থেকে শুরু করি শাক ভাজা, আলু ভাজা, এখানে হচ্ছে চুনো মাছ ভাজা, তারপরে এখানে একটা কাতলা মাছ ভাজা, তারপরে ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর মাঝখানে ভাতের ওপরে রয়েছে লেবু। এবার তরকারির দিকে আসি, তো এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপরে এখানে স্যালাড দেখতে পাচ্ছ, তো আমি স্যালাডটা খুব সুন্দরভাবে সাজিয়েও দিয়েছি। আর এখানে রয়েছে কাতলা মাছের ঝোল, আর এখানে রয়েছে ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে পমফ্লেট মাছ, তারপরে চিংড়ি মাছ, আমি না খুব মাছের নাম একদম ভুলে যাই, জন্য আমার গুলিয়ে যাচ্ছে। তো চিংড়ি মাছ, পমফ্লেট মাছ, তারপর ওখানে পাবদা মাছ রয়েছে, আর এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে দই, তারপরে এখানে রয়েছে ফল, লিচু, জাম, জামরুল আর তালের শাঁস, আর তারপরে এখানে আম,
আর তারপরে এখানে রয়েছে হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে অনেকগুলো মিষ্টি। তো এখানে মানে আমার বরকে তো এখানে সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়েছে, সাথে পাশাপাশি আমার পেশুমশাইকেও সাজিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমার পেশুমশাই এই বাড়ির জামাই, মানে পেশুমশাই আমার ঠাম্মার জামাই আর আমার বর আমার মায়ের জামাই, সেই জন্য দুই জামাইকেই পাশাপাশি খেতে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ দুই জায়গাতে ভালো করে সুন্দর করে সাজানো হয়ে গেছে। মাটনটা আজকে হতো, বাট মাটনটা আজকে হলো না, কারণ মানে এত রকম হচ্ছে, সেজন্য চিকেনটাই করলো। যে মাটন দিয়ে অত ভালো করে ভাত খেতেও পারবে না এত কিছু দিয়ে খাওয়ার পরে, সেজন্য চিকেনটাও হলো। আর মাটন যেহেতু আমি খাই না, সেজন্য আর বিশেষ করে চিকেনটা আজকে হলো, পরের দিন হবে মাটনটা। তো দেখতে পাচ্ছি কেন জামাইকেও দেওয়া হয়েছে, তোমাদের দাদাভাইকেও দেওয়া হয়েছে। তোমাদের দাদাভাই বলছে আমি এত কিছু পারবো না, আগে তুলে নাও, আগে তুলে নাও। তো তো ভাত মানে ভাতে হাতই দিচ্ছে না, বলছে আগে একটুখানি তুলে নাও, সব আর্ধেক আর্ধেক জিনিস তুলে নাও। আর ভাজাগুলো একটাও খাইনি, বলছে তুমি বসে পড়ো আমার সাথে আর নয় সব কিছু তুলে রাখো। দিয়ে লাস্টে আর কি আমাকেই বসতে হলো ওর পাশে বসতে হলো। আমি একটা প্লেটে অল্প করে ভাত নিয়ে চলে এসেছিলাম, তো ওই তরকারি দিয়ে খেয়ে আরও তরকারি বেঁচে গেছিলো। মানে আমিও অত কিছু খাবো না, আমি শুধু চিকেন দিয়েই খেয়ে নিয়েছি, আর কিছু লাগেনি। আর একটুখানি ডাল নিয়েছিলাম, মাছের মাথা দিয়ে ডাল আমার খুব ভালো লাগে, সেই জন্য নিয়ে নিয়েছিলাম। এই যে আমি পাশে বসে পড়েছি, একটু পরে খাবো, এখন শুরু করিনি খাওয়া। তো যখন তোমাদের দাদাভাইকে খেতে পারছে না, তারপরে আমি অনেক কিছুই তুলে রাখলাম। তো এই দেখো এখানটা আমি বসে আছি, তারপর এখানটাতে আমিও প্লেট নিয়ে বসে পড়লাম, তারপরে একটু পরেই আমি খাবো। তোমরা এখন দেখছো যে জামাই আর তোমাদের দাদাভাই খাচ্ছে, তো আমি একটু পরেই আর কি খেতে বসে পড়বো। আর ওদিকে মা, পিসি, ঠাম্মা, বোন সব বসেই আছে, তো একটু পরেই সবাই খাবে। মানে এদের খাওয়া হয়ে গেলে তারপরে সবার খাওয়া দাওয়া হবে। তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, বিকালবেলা তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করা হয়ে গেছে সবার, তারপর একটুখানি সবাই মিলে রেস্ট নিলাম শুয়ে। এখন বাজে 4:40, আর কত রোদ, এখন 5টা বাজতেই গেল, কত রোদ। তো এখন আমরা সবাই রেডি হয়ে, মানে সুইটি যাচ্ছে না, তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই যে জামাইয়ের টোটো করে এখন আমরা যাব হচ্ছে আমাদের বাড়ির কাছে। মানে একটা জায়গা রয়েছে, মানে আমাদের বাড়ি যেহেতু শ্যাওড়াফুলি, আর শ্যাওড়াফুলির আগের স্টেশন হচ্ছে বৈদ্যবাটি। তো বৈদ্যবাটি মানে আর কি ওই দিকটা পেরিয়ে, তো চলো ওখানটাতে যাওয়া যাক, ওখানে গিয়ে পরে আবার কথা হচ্ছে। তো এই যে তারপরে চলে আসলাম দোকানে, এখান থেকে শাড়ি বাছছি, অনেক শাড়ি দেখে তারপরে ফাইনালি ঠিক করা হলো কোন শাড়ি নেবো। আর বিশেষ করে এই দোকানগুলো স্টোনের শাড়ি পাওয়া যায়, সেই জন্য এই দোকানটাতেই আসলাম, কারণ আমি একটু স্টোনের শাড়িই নেবো। কারণটা হচ্ছে বিয়েবাড়িতে যাওয়ার জন্য মানে সবসময় বেনারসিটা ভালো লাগে না, একটু স্টোন দেওয়া শাড়ি পরলেও ভালো লাগে, সেই জন্য আর কি এই শাড়িগুলো নিতে আসলাম। তো আমিও যেই শাড়ি নিলাম, আমার পিসিও সেই শাড়ি নিল, মানে ঠাম্মাই দিল আর কি ষষ্ঠী উপলক্ষে আমাদেরকে। মানে আমি যেটা নিলাম পিছিয়ে সেটা নিলো, শুধু কালারটা একটু চেঞ্জ, মানে কালারটা একটু আলাদা। তো অনেক বেছে বেছে দুজন মিলে এক শাড়ি নিলাম দুখানা, মানে আমি পছন্দ করলাম, আমি নিলাম। তারপরে আমার পিসিকে বললাম তাহলে তুমি ওই কালারটা নিয়ে নাও, পিসি বললো ঠিক আছে। মানে যাই নেওয়া হয় প্রত্যেক বছর দুজনের জন্য একই নেওয়া হয়, কালারটা আলাদা হয়। তো এই দেখো এই দিদি ভাই আমাদের বাড়িতে দেখা করতে এসেছে আমার সাথে, আর আমি গেছিলাম তো শাড়ি কিনতে, সেটা তোমরা দেখছিলে। তো আমার বোন আমাকে ফোন করে বলছে যে তাড়াতাড়ি আয়, একটা দিদি ভাই এসেছে তোর সঙ্গে দেখা করতে। তো এই যে আমার জন্য অনেকটা ওয়েট করলো, অনেকক্ষণই এসেছে, সেরকম বেশি ওয়েট করতে হয়নি গাইস। কালকে ওর সাথে আমার দেখা হয়েছিল শ্যাওড়া পুলিশ স্টেশনে, তো আমি ওকে ওর বাড়ির অ্যাড্রেস জিজ্ঞাসা করি, অনেকদিন ধরেই আমি ভেবেছিলাম ওর সাথে একদিন দেখা করবো। তো ফাইনালি আজকে দেখা করে আমার খুব ভালো লাগছে, আর ও খুব মিশুখে, খুব মিষ্টি, আমার খুবই ভালো লাগলো। আর ভাইয়ের সাথে দেখা করে খুবই ভালো লাগলো। যাই হোক আজকে এসছো বলে ভাইয়ের সাথে দেখা হয়েছে, কারণ ভাই তো আজকেই আসলো, আমি সেটা জানতাম না। আমি ভাবতাম সবসময় হয়তো এখানেই থাকো, কিন্তু এখানে আসার পর জানতে পারলাম যে এটা বাবের বাড়ি। হ্যাঁ, যাই হোক একদিন আমি আমার বাড়িতে ইনভাইট করবো, সেদিনকে ভালো করে আবার একসাথে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ অবশ্যই যাবো। তো এই দিদি ভাইয়ের একটা চ্যানেল রয়েছে, তোমার চ্যানেলের নামটা বলে দাও, মল্লিকা পাল লাইফস্টাইল। তো তারপরে এই যে বাড়ির সবাই মিলে শাড়িটা বার করে দেখছি, তো এই যেই নীল রঙের শাড়িটা দেখছো, এটা কিন্তু পিওর নীল কালারটা নয়, এটা একটা অন্য রকম কালারটা। তো ওই কালারটা ফোনে অতটা বোঝা যাচ্ছে না, তো ওই কালারটা নেওয়া হলো পিসির জন্যে। আর এই যে সবুজ সবুজ দেখছো, ফোনে অতটা ঠিক বোঝা যাচ্ছে না, তো নীলটা ডিপ লাগছে বাট সবুজটা ডিপ লাগছে না, সবুজটা যেহেতু আমার সেই কারণে ডিপ লাগছে না। তো আমার এরকম নীল কালারের রয়েছে একটা, সেজন্য নীলটা আমি নিলাম না, সবুজটাই আমি নিলাম, আর নীলটা পিসি নিল। আর ওই শাড়িটা দেখছো, ওইটা পিসির ঠাকমাকে কিনে দিয়েছে ষষ্ঠীতে, আর আমি যেটা দিয়েছি সেটা তো তোমাদের দুপুরবেলায় বললাম, দেখালাম।
তোর এই যে আমরা এখন মাঠে বসে আছি, যেহেতু আমাদের ঘরের পেছনেই মাঠ আর মাঠের ওই পাশ দিয়ে রয়েছে রেল লাইন, তো দেখতেই পাচ্ছ সোজা এখন ট্রেন যাচ্ছে। তো এই ট্রেনটা যাচ্ছে তারকেশ্বরের ওদিক থেকে, শেওড়া পুলিশ স্টেশন থেকে এখন যাচ্ছে এটা তারকেশ্বরের ওই দিকে। তো ট্রেনটা যাচ্ছে এখন দিল্লি রোডের ব্রিজের নিচ থেকে। তো বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ চমকাচ্ছে, মানে সাদা সাদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মাঝে মাঝে। তো এখন দেখতে পাচ্ছ একটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে, তো এই ব্রিজটার নাম হচ্ছে দিল্লি রোড, এই নামেই পরিচিত, আমি ছোটোবেলা থেকে এই নামেই শুনে আসছি। তো এখন সবাই আমরা বাড়ির সবাই মাঠে বসে আছি, মাদুর পেতে সবাই মিলে বসে রয়েছি। তো এই দেখো সবাই বসে রয়েছে অন্ধকারের মধ্যে, ফোনের টর্চ মত জ্বালাচ্ছি মাঝে মধ্যে। আর এই যে আমাদের ঘর, তো একদম মাঠের গায়ে দেখতে পাচ্ছ ঘর, আর মাঠটা পেরোলেই কয়েকটা বাড়ি রয়েছে, তারপরে রয়েছে রেল লাইন। তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আমরা মাঠে বসে রয়েছি, মানে সামনে ট্রেন লাইন ট্রেন যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে এখানে বসে বসেই। আর এই যে পেছনেই রয়েছে আমাদের ঘর, ওখানে বাবা বসে আছে, আর ভেতরে মা পিসি ঠাম্মা দাদু সবাই রয়েছে, পেশামশাই সবাই রয়েছে। তো আমাকে দুজন মিলে টর্চ ধরছে, দেখো এই যে একজন আর এই যে একজন, দুটো ফোনের টর্চ জ্বালানো রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকেও তোমাকেও তোলা হচ্ছে, আমি বলেছি তো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, চলো টাটা।